দেবর্ণা মুখার্জি, কলকাতার ইগনোর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে BHIC 103 ইউনিট 10, অর্থাৎ এতদিন পর্যন্ত আমরা যে ধরনের ইতিহাস চর্চা করে এলাম সেগুলো মূলত কৃষি অর্থনীতি, সামন্ততন্ত্র, মৌর্য যুগ, গুপ্ত যুগ এবং এই সময়কার বিভিন্ন তথ্য সূত্র আমরা আলোচনা করলাম। এবং আজকের যে বিষয়টি আমরা আলোচনা করবো সেটি হচ্ছে বাণিজ্য, শিল্প এবং গিল্ড ব্যবস্থা, কিভাবে নগরায়ন হচ্ছে এবং নগরায়নের সাথে সাথে আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সামনে প্রাচীন ভারতে, সেগুলো সম্পর্কে আমরা আজকে দৃষ্টি নিক্ষেপ করবো। এবং এই প্রসঙ্গে আমাদের মূলত যে যে বিষয়গুলোর উপর আমাদের নজর রাখতে হবে সেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের জীবিকা এবং তার প্রসার, বাণিজ্য এবং বাণিজ্য পথ, বণিক সম্প্রদায়, অন্তর বাণিজ্য, বহির বাণিজ্য, ক্যারাবান বাণিজ্য, সেগুলোকে আমরা বলতে কি বুঝি, এবং নগরায়ন অর্থাৎ যখন নগর শিল্প গড়ে উঠছে সেই সময়কার যে নগরায়নের যে বিভিন্ন পর্যায়গুলো সেগুলো আজ আমরা আলোচনা করবো। এই নগরায়ন বলতে আমরা যে ধরনের নগর বা নগর পথকে বুঝিয়ে থাকি সেগুলো মূলত শুরু হয়ে গেছিল আমাদের আমাদের ভারতের হরপ্পার আমল থেকে, হরপ্পা মহেঞ্জোদারো সময় থেকে। পরবর্তীকালে এই নগরায়নের পর্যায় আরো বেশি সুদৃঢ় ভাবে দৃঢ়বদ্ধ হচ্ছে এবং তা অভিপ্রায়ণের পথে এগিয়ে যাচ্ছে। প্রথমে যেটি দিয়ে আমি আলোচনা শুরু করবো সেটি হচ্ছে শিল্প, গিল্ড এবং উৎপাদন ব্যবস্থা। প্রত্নতাত্ত্বিক এবং সাহিত্যিক বিভিন্ন উপাদান থেকে জানা যায় যে বৃত্তি, শিল্প এবং গিল্ডের উল্লেখ পাওয়া যায়। মিলিন্দ পঙ্গতে মূলত 60টি শিল্প উৎপাদন ব্যবস্থার উল্লেখ আছে। এগুলি ছিল বিভিন্ন ধরনের শিল্প। জাতকের কাহিনীগুলিতে বলা হয়েছে শিল্পগুলি বিভিন্ন স্থানে কেন্দ্রীভূত হয়েছিল। অধিবাসীদের বৃত্তি অনুযায়ী গ্রামগুলি নামকরণ করা হয়। গ্রামগুলির নাম হলো কুম্ভকার, সূত্রধর, কর্মকার, শিকারী, পাখি শিকারী, মৎস্যজীবী এবং লবণ প্রস্তুতকারক। শহরের রাস্তা এবং পাহাড় পাড়াগুলিতে বিভিন্ন ধরনের বৃত্তিধারী মানুষ ছিল এবং যারা বিভিন্ন ধরনের শিল্পের সঙ্গে যুক্ত থাকত। এরা শিল্পের সঙ্গে যুক্ত কারবার গুলোর সঙ্গে দলবদ্ধ হয়ে কাজ করত। সঙ্গম সাহিত্যে অনেকগুলি বিশেষ ধরনের শিল্পের নাম পাওয়া যায়, যেগুলি হলো বস্ত্রধারণ শিল্প, মণিমুক্তর কাজ, শাঁখের কাজ, ধাতব দ্রব্য নির্মাণ। জাতকের কাহিনীগুলিতে আমরা নামের পর কুল বা শব্দটি দেখতে পাই, যার থেকে অনুমান করা হয় পুত্র সাধারণত পিতার দিককে অনুসরণ করা হতো। স্বার্থবাহ কুল, কুম্ভকার কুল, সৃষ্টি কুল, কর্ম কুল অর্থাৎ যেটাকে আমরা ধাতু শিল্পীর সঙ্গে যুক্ত কুল বলে থাকি, শস্য ব্যবসায়ী পরিবার প্রভৃতির উল্লেখ পাওয়া যায়। পুত্র বা পুত্র দিয়ে অনেকগুলি শব্দ পাওয়া যায় এবং এগুলি হলো স্বার্থবাহ পুত্র, স্বার্থবাহ পুত্র বা বণিক পুত্র একই অর্থে এই দুটি শব্দ ব্যবহার করা হয়ে আছে। নিষাদ পুত্র দিয়েও অনেকগুলি শব্দ আমরা এই সময় পেয়ে আসি। এগুলি হলো অনুরূপ ভাবে পাথর মিস্ত্রি যারা কাজ করতো তাদেরও উল্লেখ পাওয়া যায়। সন্দেহ নেই যে বৃত্তি নির্বাচনের ক্ষেত্রে পারিবারিক বংশানুক্রমিক প্রথা অনুসরণ করা যায়। সন্দেহ নেই এই ধরনের বংশানুক্রমিক প্রথাকে অনুসরণ করে কিন্তু সামাজিক গতিশীলতা এগিয়ে গিয়েছিল প্রাচীন ভারতে। এবং তামিল ব্রাহ্মী শিলালেখগুলিতেও রাজমিস্ত্রি, হেড রাজমিস্ত্রি, সূত্রধর, স্বর্ণকার প্রভৃতির উল্লেখ পাওয়া গেছে। সাঁচি, ভার্গব, মথুরা লেখকগুলোতে দেখা গেছে যে বিভিন্ন ধরনের কারিগর এবং শিল্পীরা যুক্ত ছিল, যেমন কুম্ভকার, তাঁতি, রাজমিস্ত্রি, স্বর্ণকার, সূত্রধর, ভাস্কর, গজতন্ত্র শিল্পী এবং বিভিন্ন ধরনের ধর্মের কাজের সঙ্গে যুক্ত রাজকর্মচারীরা। পশ্চিম দাক্ষিণাত্যে প্রাপ্ত লেখগুলিতে দেখা যায় যে বৃত্তিধারী মানুষ স্বর্ণকার, মণিকার, কর্মকার, সুগন্ধি দ্রব্য নির্মাণকার ও পাথর শিল্পীর উল্লেখ পাওয়া যায়। এসব থেকে জানা যায় যে শিল্পী কারিগরদের অবস্থা বেশ ভালো ছিল এবং সমাজে তাদের সম্মান ছিল। ধর্মস্থানগুলির সঙ্গে এদের সংযোগ রক্ষার দেখা গেছে। অনেকগুলি লেখ এবং লিপি থেকে জানা যায় যে কারিগর বণিক গিল্ডগুলি উল্লেখ পাওয়া যায়। এর থেকে অনুমান করা হয় শিল্প উৎপাদন এবং বাণিজ্য বেড়ে গিয়েছিল। গহাটক রাজ্যের লেখকগুলি থেকে জানা যায় যে কারিগর বণিক বৃত্তিধারী বিভিন্ন ধরনের গোষ্ঠীর উল্লেখ আছে। গহাটক রাজারা দ্বিতীয় প্রবর্ষের ইন্দোর লেখ থেকে একটি গ্রামের নাম পাওয়া যায় এবং গ্রামটির নাম চর্মাঙ্ক, সম্ভবত একটি চর্মকার গ্রাম ছিল, অর্থাৎ যেখানে যে ধরনের গ্রামগুলিতে চর্মকারদের সংখ্যা বেশি ছিল সেরকম ধরনের গ্রামে এরকম নামকরণ করা হতো। এই যুগের অন্য একটি লেখকে কংস কারক, সুবর্ণ কারক প্রভৃতির নামও পাওয়া যায়। এগুলি ছিল ব্রোঞ্জ এবং স্বর্ণশিল্পীদের গ্রাম। কল্লার সম্ভবত মদ্য প্রস্তুতকারকদের গ্রাম ছিল। এ যুগে মাটি দিয়ে ইটের তৈরি করা হতো, ইট তৈরির উল্লেখ পাওয়া যায়। গুপ্ত এবং গকাটক যুগে প্রধান শিল্প হলো ইটের তৈরি, স্বর্ণ শিল্প, লবণ তৈরি এবং লোহার কাজ। ব্যবসায়িক কামসূত্রে 64টি কলার উল্লেখ আছে। এদের মধ্যে একটি হলো ধাতু শিল্পী। অমরকোষে
অনেকগুলি ধাতুর উল্লেখ পাওয়া যায়। এগুলি হলো সোনা, রূপ, লোহা, তামা, পিতল এবং সীসা জাতীয় ধাতু। এই ধাতুগুলোর পাশাপাশি বৃহস্পতি এবং স্মৃতি গ্রন্থগুলিতে সোনা এবং রূপেরও উল্লেখ পাওয়া যায়। এবং দিল্লির মেহরুল লৌহ স্তম্ভ থেকে প্রমাণ পাওয়া যায় যে এই সময় লৌহ শিল্পটি উন্নত শিল্প কলার সঙ্গে যুক্ত ছিল। মুদ্রা তৈরি, ধাতুর কাজ, তৈজসপত্র তৈরি, পোড়ামাটির কাজ, কঠোর সূক্ষ্ম কাজ ছিল এরকম ধরনের বিশেষ এক ধরনের শিল্প। যে সমস্ত ধ্বংসাবশেষ থেকে পাওয়া যায় সেগুলি থেকে শিল্পকর্মের সঙ্গে যুক্ত বিভিন্ন শিল্পের উল্লেখ পাওয়া যায়। এর থেকে অনুমান করা হয় যে এগুলি ছিল স্থপতি এবং নির্মাতা, পাথর মিস্ত্রি, ভাস্কর এবং চিত্রশিল্পীরা এর সঙ্গে যুক্ত ছিল। রাজপ্রাসাদ বা বিশাল স্থাপত্য নির্মাণ কাজের সঙ্গেও এই ধরনের শিল্পীর কাজে যুক্ত থাকার কথা জানা যায়। অমরকোষে স্মৃতি বস্ত্রের উৎপাদনের বিস্তৃত বিবরণ আছে এবং এই বিবরণের বর্ণনার মধ্যে আছে তাঁতি বা তাঁতের শিল্প, সুতোর কাজ, মোটা বা সূক্ষ্ম বস্ত্র শিল্প ইত্যাদি। অজন্তার চিত্রগুলিতে বহু পোশাকে দেখা যায়। এর অর্থ হলো পোশাক তৈরি বা পোশাকে সূক্ষ্ম কাজ করার মতো শিল্পীর এই সময় অভাব ছিল না। সাহিত্যে সুন্দর সুন্দর অলঙ্করণের বর্ণনা পাওয়া যায়, যার থেকে মনে করা যায় যে ভাস্কর্য চিত্রকলা এই ধরনের বিভিন্ন গুণী শিল্পীর আগমন ঘটেছিল। অমরকোষে বহু ধরনের মূল্যবান এবং কম মূল্যবান পাথরের কথার উল্লেখ আছে। বরাহমিহির বৃহৎ সংহিতায় হীরের গুণাগুণ নিয়েও আলোচনা করা হয়েছে। মণি ও মুক্তোর কথারও উল্লেখ পাওয়া যায়। সামুদ্রিক শঙ্খ প্রবাল দিয়েও অলঙ্কার নির্মাণ করা হতো। কামসূত্রে নগরের জীবনের বর্ণনা পাওয়া যায়। সাহিত্য নগর জীবনের কথা জানা যায়। শহরের মালাকার মালা বানাত এবং তার বর্ণনা তো আমরা এই সাহিত্যিক বর্ণনা পেয়ে থাকি। এছাড়াও সুগন্ধির দ্রব্য বানানো, ধূপ বা অন্যান্য সুগন্ধির দ্রব্য নির্মাণ করতা, মান্দাসের লেখতে সুগন্ধির দ্রব্য নির্মাণ করার উল্লেখ আছে, যেখানে সমৃদ্ধ রেশম শিল্পীর গিল্ডের চলাচল বা গিল্ডের আগমনেরও উল্লেখ পাওয়া যায়। স্কন্দগুপ্তের লেখতে দেখা যায় যে তৈলিকদের একটি গিল্ড অন্যত্র গেলেও সূর্য মন্দিরের জন্য তেলের যোগান বজায় রেখেছিল। এর থেকে নিশ্চিতভাবে প্রমাণিত হয় যে শিল্পী কারিগররা এক স্থান থেকে অন্য স্থানে অভিবাসন ঘটাত। স্থানান্তর গমন ছিল এদের কাছে অত্যন্ত বাস্তবিক বস্তু। ধর্মশাস্ত্র থেকে জানা যায় যে শিল্প উৎপাদন এবং বাণিজ্য ক্ষেত্রে অংশীদারিত্বের যোগান ছিল। উদ্বাস্তু দক্ষ কারিগরদের কাছে শিক্ষা নবিশ করার প্রথাও এই সময় লক্ষ্য করা যায়। গোপচন্দ্রের ফরিদপুর লেখতে ধনী বণিকদের কথারও উল্লেখ আছে। সাহিত্যে গরুর গাড়ি, নৌকা এবং ভারী ভারবাহী পশু ভাড়া নেবার নিয়ম বিধিরও উল্লেখ পাওয়া যায়। সাহিত্যে বিভিন্ন ধরনের বাণিজ্যের কথা জানা যায়। পণ্য বিক্রি, পণ্য ফেরত প্রভৃতির উল্লেখও এই সময় পাওয়া যায়। বণিক ও ক্রেতার স্বার্থ রক্ষামূলক নিয়ম বিধি তৈরি করা হয়েছিল। ধর্মশাস্ত্রগুলিতে ভেজাল দেওয়া বা পণ্য সরবরাহ না করার জন্য শাস্তির বিধান দেওয়া হয়। প্রাচীন ভারতে গিল্ডের উপর গবেষণামূলক প্রবন্ধ লিখেছিলেন মতিচন্দ্র, পি কে রায় এবং বিভিন্ন ধরনের লেখক যথা ও কে কে থাকলিয়াল। জাতকে 18টি গিল্ডের উল্লেখ পাওয়া যায়, কিন্তু চারটি কথা জাতক জানিয়েছে। এই চারটি হল সূত্রধর, কর্মকার, চর্মকার এবং চিত্রকর। সারা ভারতে বিভিন্ন ধরনের শিল্প এবং বাণিজ্যিক গিল্ডের সংখ্যা অবশ্যই বেশি। মহাপ্রস্তুতি কপিলবস্ত্র অনেকগুলি গিল্ডের উল্লেখ পাওয়া যায়। এগুলির মধ্যে স্বর্ণকার, শঙ্খ শিল্পী, জগদন্ত শিল্পী, বিক্রেতা, চিনি প্রস্তুতকারক, মোদক, ময়দা শিল্পী, ময়দা প্রস্তুতকারক অর্থাৎ ফল বিক্রেতা, মদ্য প্রস্তুতকারকের উল্লেখ পাওয়া যায়। সমকালীন লেখকগুলিতেও গিল্ডের কথার উল্লেখ পাওয়া যায়। পশ্চিমে দাক্ষিণাত্যের লেখকগুলিতে তাঁতি, কুম্ভকার, ময়দা প্রস্তুতকারক, তৈল শিল্পী, বাঁশের দ্রব্য নির্মাতা এবং বণিকদের গিল্ডের কথার উল্লেখ পাওয়া যায়। শস্য ব্যবসায়ীদের একটি গিল্ড সন্ন্যাসীদের জন্য তৈরি করা হয়েছিল বলে মনে করা হয়। এবং এইভাবে দেখা যাচ্ছে যে এই সময় প্রাচীন ভারতে প্রচুর শিল্পীর আগমন ঘটেছিল এবং যাদের মাধ্যমে গিল্ড ব্যবস্থার প্রসার ঘটেছিল। আপনি রাজা ঈশ্বর সেন কয়েকটি শিল্প এবং বাণিজ্যের গিল্ডের উল্লেখ করেছেন। বণিকদের গিল্ডগুলিকে রাজকীয় প্রশাসন সম্মান করত, এদের পরামর্শকেও গুরুত্ব দেওয়া হতো। যাতে বলা হয়েছে শিল্পী কারিগরদের গিল্ডের প্রধানকে সাংগঠনিক দিকের অনেক তথ্য এই সময় পাওয়া যায়। যজ্ঞকল্প স্মৃতিতে গিল্ড আধিকারিকদের যোগ্যতা এবং ক্ষমতার উল্লেখও পাওয়া গেছে। এতে গিল্ডের বিচার বিভাগীয় ক্ষমতার উল্লেখ আছে। গিল্ডের অধীনে কারিগরদের শিক্ষা নবিশদের ব্যবস্থার উল্লেখ পাওয়া যায়। লেখকগুলিতে বলা হয়েছে গিল্ডগুলি ব্যাংক হিসেবেও কাজ করত।
রাজতন্ত্রের সঙ্গেও গিল্ডের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। রাজা যখন রাজকার্যে বের হতেন, 18টি গিল্ডের প্রধান তার ভ্রমণ সঙ্গী হতেন। এর থেকে গিল্ডগুলির গুরুত্ব বোঝা যায়। নিগ্রোত জাতকে আছে ভান্ডগারিক নামক একজন রাজ কর্মচারী, গিল্ডগুলির উপর কিছুটা কর্তৃত্বের অধিকারী ছিলেন। একটি গিল্ডের প্রধান মহামাত্র হিসেবে নিযুক্ত থাকত। অর্থশাস্ত্রে বলা হয়েছে, রাজ কর্মচারীরা গিল্ডের নথিপত্র এবং নিয়ম বিধি সযত্নে রক্ষা করতেন। এই গ্রন্থে আরো বলা হয়েছে যে কারিগর ও বণিকদের কাজকর্মের জন্য রাষ্ট্র বিভিন্ন অঞ্চলে নির্দিষ্ট কর দেবে। অর্থশাস্ত্র শ্রেণী বল প্রভৃতি শব্দের উল্লেখ আছে। অনেকের মতে শ্রেণী বল গিল্ডের সৈন্যবাহিনী, সম্ভবত এটি ছিল যোদ্ধাদের একটি সংস্থা। ধর্মশাস্ত্রে বলা হয়েছে, রাজা প্রয়োজন বোধ করলে গিল্ডের কোনো কোনো বিষয়ে হস্তক্ষেপ করবে। মনুস্মৃতিতে বলা হয়েছে, গিল্ডের সদস্য চুক্তি ভঙ্গ করলে রাজা তাকে শাস্তি দেবেন। যদিও গিল্ডের সদস্যদের মধ্যে বিরোধ দেখা দেয় বিভিন্ন কারণে এবং রাজা সেখানে হস্তক্ষেপ করে তাদের প্রচলিত প্রথা মেনে চলতে বাধ্য করত। যদি কোনো গিল্ডের রাজার প্রাপ্য না দেয় প্রতারণা করে, রাজা তাকে শাস্তি দেবে। একটি গিল্ড যদি স্থান ত্যাগ করে অন্যত্র চলে যায়, রাজা তাকে শাস্তি দিতে পারে। গিল্ডগুলি সম্ভবত মুদ্রা প্রচলন করেছিলেন এবং নিজেদের সিল তৈরি করেছিলেন। গিল্ডগুলি অনেক ধরনের দাতব্য কাজকর্মের সঙ্গেও যুক্ত হয়েছিল। তারা পথিকদের জন্য আশ্রয়ের ব্যবস্থা করেছিল, সভাগৃহ মন্দির উদ্যান নির্মাণ করেছিল। কতগুলি লেখক থেকে জানা যায়, জেলা স্তরের শাসন ব্যবস্থায় গিল্ড প্রধানদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। রামস্বরূপ শর্মা যুক্তি দেখিয়েছেন যে গুপ্তগুপ্তত্ব যুগে মুদ্রা অর্থনীতির অবক্ষয় দেখা দিয়েছিল, সেই সঙ্গে গিল্ডগুলির অবক্ষয়ও দেখা দিয়েছিল। সম্প্রতিকালে জানা যায় যে এর বিপরীত তথ্য পাওয়া গেছিল। মহাজনী কারবার এই সময় গুরুতর ছিল। ধর্মশাস্ত্রগুলিতে মহাজনী কারবার সম্পর্কে নিয়ম বিধি আলোচনা করা হয়েছে। চুক্তি এবং সুদের হারের উল্লেখ আছে। যেসব ঋণে ঝুঁকি বেশি সেখানে সুদের হারও বেশি হত। অর্থ সম্পর্কে বিস্তৃত আলোচনা প্রমাণ করে যে আর্থসামাজিক পরিবেশের অর্থের প্রাধান্য ছিল। ঋণ দান ও সুদের কারবার এই সময় চলেছিল। মুদ্রা অর্থনীতি ছিল না বলা যায় না, তবে মুদ্রা অর্থনীতির সঙ্গে সঙ্গে এই সময় বিভিন্ন ধরনের অন্য ব্যবস্থা প্রচলিত ছিল। গিল্ড ব্যবস্থার সঙ্গে সঙ্গে আমাদের প্রাচীন ভারতের বাণিজ্য পথ এবং বণিকদের উল্লেখ এক্ষেত্রে উল্লেখযোগ্য। প্রাচীন ভারতের অর্থনৈতিক জীবনের একটি প্রধান দিক হল বাণিজ্য। এই বাণিজ্য ছিল অন্তর্বাণিজ্য এবং বহির্বাণিজ্যের সঙ্গে সম্পর্কযুক্ত। মুদ্রা অর্থনীতির প্রসার বাণিজ্যিক সম্প্রসারণে সহায়ক হয়েছিল। কুষাণ ও সাতবাহন রাজারা খুচরো লেনদেনের জন্য খুচরো মুদ্রার প্রবর্তন ঘটান। সাহিত্যিক উপাদানে স্বর্ণ মুদ্রা দিনার এবং রৌপ্য মুদ্রা পুরাণের উল্লেখ আছে। কর্ষপর্ণ ছিল তাম্র মুদ্রা। দক্ষিণ ভারতে রোমান মুদ্রা দিনারি এবং চীর চোল এবং পাণ্ড্য রাজাদের প্রচলিত মুদ্রার প্রচলন ছিল। প্রাচীন ভারতের রাষ্ট্র সাধারণত মুদ্রা প্রবর্তন করত, তবে শহর ও গিল্ডগুলি মুদ্রা প্রবর্তন করেছেন এমন নজির আছে। পণ্যের বিনিময় ছিল কড়ির মাধ্যমে বিনিময় চলত। ধর্মশাস্ত্রগুলিতে রাজস্ব মুনাফা সুদের হার নিয়ে আলোচনা আছে। যজ্ঞবল্ক স্মৃতিতে বলা হয়েছে যে রাজা ক্রেতা এবং বিক্রেতার স্বার্থের কথা মাথায় রেখে স্থানীয় পণ্যের উপর 5% এবং বিদেশি পণ্যের উপর 10% লভ্যাংশ মেনে নেবে। মনুস্মৃতিতে আছে, বণিক পরিবহন ব্যয় মূলধন পণ্য রাখার ব্যয় হিসেব করে পণ্য মূল্য ধার্য করবে। বণিকদের লভ্যাংশের উপর রাজা কর ধার্য করবে, তার মূলধনের উপর নয়। বণিকরা রাজাকে 5% কর দেবে। এসব গ্রন্থে ভেজাল দেওয়া, প্রতারণা এবং দুর্নীতির জন্য শাস্তি দিতে বলা হয়েছে। মনুস্মৃতিতে বলা হয়েছে, সুদের ধার্যের সময় দুটি জিনিস মাথায় রাখতে হবে, ঋণের ঝুঁকি এবং ঋণ গ্রহিতার জাতি। জাতকগুলিতে দূরপাল্লার ক্যারাভান বাণিজ্যের কথারও উল্লেখ পাওয়া যায়। জনগণের যাতায়াত ও পরিবহনের মাধ্যম ছিল গরুর গাড়ি, রথ, নৌকা এবং পাল্কি। জাতকগুলিতে আছে যে বণিকদের জন্য ছিল কূপ, রাস্তা এবং বিশ্রামাগার। ক্লান্ত বণিকরা এই সময় বিশ্রামাগারে আশ্রয় পেত। কয়েকজন বহিঃসত্ত্ব ছিলেন স্বার্থবাহ, এরা ক্যারাভান বণিকদের নেতা ছিল। জাতকের যুগে ভারতের বন্দরগুলি ছিল শিল্প পণ্য উৎপাদন কেন্দ্র। বণিকরা যৌথভাবে অংশগারি বাণিজ্য করত। সঙ্গম সাহিত্যে তামিলনাড়ু দেশের বাজার এবং বণিকদের উল্লেখ পাওয়া যায়। এই সাহিত্যে পুহর এবং মাদুরাই বাজারের উল্লেখ পাওয়া যায়। এসব বাজার পাওয়া যেত মালাকারদের মালা, সুগন্ধি দ্রব্য, পান, শাঁখের চুড়ি, স্বর্ণালঙ্কার, বস্ত্র, পোশাক, মদ্য, ব্রোঞ্জ প্রভৃতি। সমকালীন সাহিত্যে ব্রাহ্মণ ক্যারাভান বণিকদের কথা উল্লেখ পাওয়া যায়।
এরা চাল, লবণ, মরিচ ইত্যাদি দেশে অভ্যন্তরে নিয়ে যেত। আবার অভ্যন্তর থেকে পণ্য কিনে বন্দরে পৌঁছে দিত। সমুদ্র উপকূলের অধিবাসীদের পর্বতরা গোড়াতেই ছিল মৎস্যজীবী। পরে তারা লবণ এবং মদ্য তৈরির কাজের সঙ্গে যুক্ত হয়। আরো পরে এরা বণিক হয়ে যায় মুক্ত, চুড়ি, মাছ, তেঁতুল, মূল্যবান পাথর এবং ঘোড়ার ব্যবসার সঙ্গে যুক্ত হয়। এরা বাণিজ্য করে দেশে সমৃদ্ধ হয়ে ওঠে। তামিল অঞ্চলের লেখকগুলি থেকে জানা যায় যে এখানে বহু বণিক ছিল যারা বস্ত্র, লবণ, তেল, লাঙলের ফলা, গুড় ও সোনার ব্যবসা করত। প্রাচীন ভারতের প্রধান বাণিজ্য পথ ছিল উত্তরাপথ এবং দক্ষিণাপথ। উত্তরাপথ রাস্তাটি উত্তর পশ্চিম তক্ষশিলাকে পূর্বে তাম্রলিপ্ত বন্দরের সঙ্গে যুক্ত করেছিল। অন্যান্য গুরুত্বপূর্ণ পথের মধ্যে ছিল জল পথগুলি। এই পথে সিন্ধু ও মুদ্রা যুক্ত হয়েছিল। একটি স্থলপথ রাজস্থানকে দাক্ষিণাত্যের সঙ্গে যুক্ত করেছিল। একটি গুরুত্বপূর্ণ রাস্তা মথুরা থেকে উজ্জয়িনী পর্যন্ত গিয়েছিল চম্বল উপত্যকার মধ্যে দিয়ে। উজ্জয়িনী থেকে একটি বাণিজ্য পথ নর্মদা উপত্যকায় মহিষ্মতী পর্যন্ত বিস্তৃত ছিল। মহিষ্মতী থেকে একটি রাস্তা পশ্চিম উপকূলে সুরাট পর্যন্ত পৌঁছেছিল। এখান থেকে আরেকটি রাস্তা দাক্ষিণাত্য পর্যন্ত প্রসারিত ছিল। মালবের উজ্জয়িনীর সঙ্গে পশ্চিম উপকূলের ভৃগু কচ্ছ ও সুপ্রাটার সঙ্গে যোগাযোগ স্থাপিত হয়েছিল। আরেকটি পথ কুসাম্বের সঙ্গে পূর্ব মালবে বিদিশার সঙ্গে সম্পর্ক স্থাপন করেছিল। দক্ষিণ ভারতের প্রধান পথগুলি মন্মথকে মুসলিপত্তনমের সঙ্গে যুক্ত হয়েছিল। বাণিজ্য পথের মাধ্যমে পুনে ও কাঞ্চিপুরম, গোয়া, তাঞ্জাভুর মানে তাঞ্জোর, কেরালা এবং চোলমণ্ডলম যুক্ত হয়েছিল। প্রাচীন ভারতের প্রধান প্রধান বাণিজ্য পথ হল উত্তর পশ্চিমে পুষ্করাবতী, পশ্চিমের পটল, ভৃগু কচ্ছ, পূর্বে তাম্রলিপ্ত। এসব উত্তর ভারতের প্রধান বাণিজ্য কেন্দ্র ছিল। পেরিপ্লাস পশ্চিম ভারতের রাজার যে শহর তার সঙ্গে যুক্ত হয়েছিল। এগুলি হল পৈঠান, টগর, সোপারা এবং কল্যাণ। স্ট্যাফো জানিয়েছেন যে সমুদ্র থেকে নৌকো করে পাটলিপুত্রে যাওয়া যায়। দক্ষিণে বুজিরিস বন্দরটি ছিল প্রধান ভারতীয় উপকূল বরাবর বাণিজ্য ছিল এবং এগুলি উল্লেখ পাওয়া যায়। ভারত ও ভূমধ্য সাগরের মধ্যে যে নৌ বাণিজ্য ছিল তাতে পূর্ব ভারতের বন্দরগুলির বিশিষ্ট ভূমিকা ছিল। সাহিত্যিক উপাদানগুলি থেকে বিভিন্ন ধরনের বাণিজ্যিক পণ্যেরও উল্লেখ পাওয়া যায়। এগুলি নিয়ে আভ্যন্তরীণ বাণিজ্য চলত। এসবের গুলোর মধ্যে ছিল বস্ত্র, ইস্পাতের অস্ত্রশস্ত্র, ঘোড়া, ইট, হাতি প্রভৃতি। জাতকের কাহিনীগুলিতে কয়েকটি শহরের বিখ্যাত পণ্যগুলিরও উল্লেখ পাওয়া যায়। রেশম, শিক্ষ, মুসলিম, চন্দন কাঠের জন্য বারাণসী বিখ্যাত ছিল। গান্ধারে তৈরি হতো লাল কম্বল, পাঞ্জাবে পশম বস্ত্র, কাশীতে সুতি বস্ত্র তৈরি হতো। সূক্ষ্ম সুতি বস্ত্র উৎপন্ন হতো কাঞ্চি ও মাদুরাই শহরে। উত্তর ভারত থেকে দক্ষিণ ভারতের ঘোড়া পাঠানো হতো। আরেকটি প্রধান বাণিজ্য হতো গোলমরিচ। বৃহত্তর ভারত মহাসাগরের বাণিজ্যের একটি দিক হল ভারতের বাণিজ্য। এইচ সি রায় এই বাণিজ্যের উপর আলোকপাত করেছিলেন। তিনি জানিয়েছেন এই বাণিজ্যের পণ্য ও বাণিজ্য পথ শুধু জানলেই হবে না, নৌকো তৈরি, নৌকো দাঁড়ানোর কৌশল, মাঝি সম্প্রদায়, বণিকদের কথা এই সময় আলোচ্য। এই অঞ্চলে বাণিজ্যিক কাজকর্মের রাজনৈতিক ও আর্থসামাজিক ধর্মীয় সাংস্কৃতিক তাৎপর্য লক্ষ্য করা যায়। পশ্চিম উপকূলের প্রত্নতাত্ত্বিক উপাদান থেকে জানা যায় ওই অঞ্চলে নৌ বাণিজ্যের উপযোগী ছিল। জাতকের কাহিনীগুলিতে নদী, সমুদ্র, স্থল বাণিজ্যের পরিচয় তুলে ধরা হয়েছে। ভারতীয় বণিকরা বাণিজ্যের জন্য দূর দূর দেশে চলে যেত, যেটা দক্ষিণ পূর্ব এশিয়া যথা সুবর্ণদ্বীপ এবং জানা যায় রত্নদ্বীপ, শ্রীলঙ্কা, ব্যাবিলন, কাভের। পশ্চিমের বন্দরগুলি যেরকম ভৃগু কচ্ছ, সোপারা, সুগ্রয় উল্লেখ পাওয়া যায়। পূর্ব উপকূলের বন্দর হল করমরিয়া, গম্ভীর, সার্বিয়া। জাতকের কাহিনীতে নাবিকদের বিলের উল্লেখ আছে। সঙ্গম যুগে কবিতায় বলা হয়েছে যে জগন্নাথ মহাজগীতে পণ্য নিয়ে দক্ষিণের বন্দরগুলিতে চলে আসে। দক্ষিণ পূর্ব এশিয়া দেশগুলিতে বাণিজ্য করার জন্য করমণ্ডলের বন্দরগুলির উপর নির্ভর করা হতো। বিভিন্ন দেশের বণিকরা ভারতে বাণিজ্য করতে আসত। দক্ষিণে আরেকটি বন্দর হল রামেশ্বরমের কাছে পেরুমুদা। এখানে রোমান মৃৎপাত্র মুদ্রা পাওয়া গেছে। আন্তর্জাতিক বাণিজ্যের একটি প্রধান পণ্য ছিল চীনের রেশম। কুষাণ সাম্রাজ্য স্থাপিত হলে আন্তর্জাতিক বাণিজ্য উৎসাহিত হয়। এই সাম্রাজ্যের মধ্যে বিখ্যাত রেশম পথের একাংশ ছিল বাণিজ্য নিরাপত্তার ব্যবস্থা এই সময় করা হয়েছিল। কুষাণ শাসকরা
শাস্তি এবং নিরাপত্তার ব্যবস্থা করতে। জলপথে পশ্চিম ভারতের সঙ্গে পারস্য উপসাগরের দেশগুলি যোগাযোগ ছিল, এদের মধ্যে নৌ বাণিজ্য চলেছিল। ভারত মহাসাগরের বাণিজ্যিক উন্নতির একটি কারণ ছিল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আবিষ্কার। এই বায়ুর সাহায্য নিয়ে বাণিজ্যের জাহাজ চালানো সুবিধা হয়। গ্রিক এবং রোমান লেখকরা জানিয়েছেন ভারতীয় জাহাজগুলি ছিল নিম্নমানের। ভারত একটি বাণিজ্যিক জগৎ তৈরি করে নিয়েছিল, যার মধ্যে ছিল চীন, মধ্য এশিয়া, পশ্চিম এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, ভূমধ্যসাগরীয় ইউরোপ। বিভিন্ন দেশের বণিকরা এই বাণিজ্যিক জগতের সঙ্গে যুক্ত হয়েছিল। এই সময়কালে ভারতের সঙ্গে পূর্ব এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্য বেড়েছিল। উত্তর পশ্চিমে গান্ধার ছিল ভারত চীন বাণিজ্যের একটি বড় ঘাঁটি। এই বাণিজ্যের প্রধান পণ্য ছিল রেশম। পরবর্তীকালে ধর্ম এই বাণিজ্যকে উৎসাহিত করেছিল। বিখ্যাত রেশম পথটি ভারতকে মধ্য এশিয়া, পশ্চিম এশিয়া, ইউরোপের সঙ্গে যুক্ত করেছিল। কাবুল পথটি ভারতের শহর পুরস্কার অর্থাৎ পেশোয়ার সঙ্গে যুক্ত ছিল। পুষ্করাবতী তক্ষশিলা হয়ে এটি যুক্ত হয়েছিল। কাবুল থেকে সরাসরি এসব শহরে আসা যেত। মধ্য এশিয়ার কাশ্মীর থেকে একটি রাস্তা বেরিয়ে গিলগিত হয়ে কাশ্মীরে পৌঁছেছিল। চীন ও রোমান সাম্রাজ্যের মধ্যে বাণিজ্যের একটি প্রধান কেন্দ্র ছিল উত্তর পশ্চিম ভারত। এই শুধু দূরপাল্লার বাণিজ্যের অনেকগুলি ছুটি ছিল, এজন্য রেশমের দাম বেশি হত। চীন ও মধ্য এশিয়ার পণ্য, সুগন্ধি দ্রব্য এবং চামড়া ভারতে আমদানি করা হতো। আবার ভারতের বাড়ি গাজা, বাড়ি বাকরম বন্দর হয়ে এগুলি বিদেশে বিশেষ করে পশ্চিমে রপ্তানি করা হতো। ভারত থেকে চীনে যেত মুক্ত সামুদ্রিক পণ্য, কাঁচা সবজি, সুগন্ধি দ্রব্য, আমদানি করা হতো রেশম। প্রাচীন ভারতের সংস্কৃতি এবং পালি সাহিত্যে সুবর্ণদ্বীপ নামক অঞ্চল উল্লেখ পাওয়া যায়, আর যার আক্ষরিক অর্থ হলো স্বর্ণ। এই অঞ্চল দক্ষিণ পূর্ব এশিয়া। এই সম্পর্কের পশ্চাতে আছে এই অঞ্চলে অনেকগুলি রাষ্ট্রের প্রতিষ্ঠা। এই অঞ্চল থেকে ভারতের সুগন্ধি দ্রব্য, রঙের কাঠ সংগ্রহ করা হতো। এই অঞ্চলে কতগুলি বন্দর ছিল, যথাকি কাহিনীতে তার উল্লেখ পাওয়া যায়। বারাণসী দেবীপক্ষের বণিকরা ওই অঞ্চলে বাণিজ্য করতে যেত। ভারত এই অঞ্চলের মধ্যে দিয়ে নৌ বাণিজ্যের অনেক তথ্য পাওয়া যায়। রঙিন কাঁচ মণিমুক্ত ছিল বাণিজ্যের প্রধান পণ্য। কালক্রমে ভারতীয় অন্যান্য পণ্য বেশি পরিমাণে ওই অঞ্চলে পাঠানো হতো। এই বাণিজ্যের লেনদেন হতো বিনিময়ের মাধ্যমে। কোনো মুদ্রার প্রমাণ এই সময় পাওয়া যায়নি। ভারত ওই অঞ্চল থেকে আমদানি করত সোনা, মশলা, জয়িত্রী, জায়ফল, সুগন্ধি দ্রব্য, চন্দন কাঠ এবং কর্পূর। এইসব পণ্যের একাংশ আবার পশ্চিমের দেশগুলিতে রপ্তানি হয়ে যেত। মালয় উপদ্বীপ থেকে ভারত চীন তৈরি মৃৎপাত্র রপ্তানি করত। এই অঞ্চলে সব থেকে সব বেশি এসব জাতীয় পণ্যই যেত। সুতি বস্ত্র, চিনি, কাঁচ এবং বিভিন্ন ধরনের মৃৎপাত্রের ব্যবসা এই সময় চলেছিল। এইচপি রায় মনে করেন যে ভারতের দূরপাল্লার বাণিজ্যের অনেকগুলি পরিবর্তন ঘটেছিল। রোমানরা দক্ষিণ ভারতের সঙ্গে বাণিজ্য শুরু করে। বাণিজ্য পশ্চিম এশিয়ার সঙ্গে ভারতীয় বাণিজ্যের প্রসার ঘটে। শ্রীলঙ্কা চীনের সঙ্গে সরাসরি বাণিজ্য করতে থাকে। ভারত ইতিহাসের বণিকরা ছিল ধর্ম, শিল্প, সাহিত্যের উৎসাহী সমর্থ। এরা ধর্মীয় প্রতিষ্ঠান, ব্রাহ্মণ, সন্ন্যাসীদের অকাতরে ধ্যান ধ্যান করত। ভারতীয় ধনী বণিকরা এভাবে তাদের সামাজিক অবস্থার উন্নতি ঘটায়। এইসব প্রতিষ্ঠান এবং মানুষজনকে উদারভাবে দান করে তারা সামাজিক সম্মান অর্জন করত। লিও যুক্তি দিয়ে দেখিয়েছেন যে বৌদ্ধ বিভাগগুলি ভারতের গ্রিক এবং বণিকদের সঙ্গে আর্থিক সম্পর্ক বজায় রেখেছিল। বৌদ্ধ সন্ন্যাসীরা সুগন্ধি দ্রব্য, মূল্যবান পাথরে ব্যবসা করত। বাণিজ্যের মাধ্যমে সংস্কৃতি সম্প্রসারণ করত। লিও আরো দেখিয়েছেন যে দূরপাল্লার বাণিজ্য, নগরায়ন, বৌদ্ধ ধর্মশাস্ত্রের উন্নতি, বৌদ্ধ ধর্মের বিস্তারের মধ্যে দিয়ে যোগাযোগ হয়ে গেছে। চীন ছিল এই বাণিজ্যের অন্যতম একটি বস্তু। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে বাণিজ্যের মাধ্যমে বৌদ্ধ ধর্মের বিস্তার ঘটতে দেখা যায় এবং সন্ন্যাসী, পর্যটক এবং ব্রাহ্মণরা এই সময় ভারতীয় ধর্ম ও সংস্কৃতি বিস্তারে বিশেষ ভূমিকা গ্রহণ করেছিল। দক্ষিণ ভারতের বন্দরগুলি চীন এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে বাণিজ্যের মুখ্য ভূমিকা গ্রহণ করেছিল। তামিল মহাকাব্যগুলিতে কাহিনীর কেন্দ্রস্থলই হল মাদুরাই। তার পাশাপাশি কাবেরী পত্তনম,
বাঞ্জি এবং কাঞ্চিপুরম। শিরোপাধিকরম মহাকাব্যের নায়িকার পিতা হলেন একজন জাহাজ ক্যাপ্টেন, তিনি বন্দর শহর গুলিতে বাস করতেন। এই মহাকাব্যের নায়ক কোবলান ছিলেন একজন বণিক পুত্র। শিরোপাধিকরম মাদুরাই শহরের একটি রাস্তার নাম আছে যেখানে বস্ত্র ব্যবসায়ীরা তাদের বস্ত্র মজুত করে রাখত। তাঁতিরা কাবেরীপত্তনমের বাজারে তাদের তৈরি রেশম, প্রচুর সুতি বস্ত্র, পশম বস্ত্র নিয়ে আসত। মণি দেখলেই মহাকাব্যে এই সমস্ত বণিকের উল্লেখ আছে যারা দূর জাভা শ্রীলঙ্কায় বাণিজ্য করতে যেত। এমন সব বণিকদের উল্লেখ আছে যারা এইভাবে দূরপাল্লার বাণিজ্যের সঙ্গে যুক্ত থাকেন। শিরোপাধিকরমে যবন শিল্পীদের কথা আছে যারা শহরের পণ্য উৎপাদনের কাজে সঙ্গে যুক্ত ছিল। এই মহাকাব্যগুলিতে বণিকদের ঐশ্বর্য এবং বিলাস বাসনের উল্লেখ পাওয়া যায়। কেরালা উপকূলের গোলমরিচ এবং লবঙ্গের চাষ হতো, এগুলি রপ্তানি হয়ে যেত। এসব মশলার চাহিদা এত বেশি ছিল যে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি থেকে এগুলি আমদানি করে পশ্চিমের দেশগুলিতে রপ্তানি করা হতো। দক্ষিণ ভারত থেকে প্রচুর সুতি বস্ত্র রপ্তানি করা হতো। অন্যান্য রপ্তানি পণ্যের মধ্যে ছিল দামি কাঠ, পশম, চন্দন কাঠ, মশলা এবং কর্পূর। ভারতের উপকূল বণিকরা শ্রীলঙ্কার সঙ্গে বাণিজ্য করত। এইভাবে বাণিজ্য এবং বিলের মাধ্যমে প্রাচীন ভারতের শিল্প, শিল্পের ঐতিহ্য তার ধারাপথ অনুসরণ করে তার অস্তিত্ব বজায় রেখেছিল। গিল্ডগুলি এমন একটি সংগঠন ছিল যেগুলি বাণিজ্য এবং তার সঙ্গে সঙ্গে শিল্পকেও সংঘবদ্ধ করেছিল, সুদৃঢ়বদ্ধ করেছিল, এবং গিল্ডগুলির মধ্যে দিয়ে এই সম্পূর্ণ বাণিজ্য শিল্প তার একটি একক রূপ ধারণ করেছিল। প্রাচীন ভারতের নগরায়ন সম্পর্কে বলতে গেলে এটি আমরা দুটি পর্বে ভাগ করি। একটি হচ্ছে প্রথম পর্ব, যখন আমরা হরপ্পা বা মহেঞ্জোদারো যুগের নগরায়নের মধ্যে দিয়ে এগিয়ে গিয়েছিলাম। নগরায়নের দ্বিতীয় পর্ব শুরু হয় 200 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ এবং শেষ হয় 300 খ্রিস্টাব্দ সময়। এই সমৃদ্ধ নগরায়ন পর্বের পর নগরায়নের ক্ষেত্রে অবক্ষয় লক্ষ্য করা যায়। কারণ হলো শিল্প এবং বাণিজ্যের অবনতি। 300 থেকে 600 খ্রিস্টাব্দের সময়কাল হলো নগরায়নের অবনতির যুগ। মার্ক্সবাদী ঐতিহাসিকরা এই মত অনুসরণ করে। এদের মতে নগরায়নের তৃতীয় পর্ব শুরু হয়েছিল তুর্কিদের আক্রমণের সময় থেকে। মার্ক্সবাদী বিশ্বাসী নন এমন উদয়পন্থী ঐতিহাসিক মনে করে কুষাণ যুগের পর ভারতীয় উপমহাদেশে আবার নগরায়নের সমৃদ্ধি লক্ষ্য করা যায়। প্রত্নতাত্ত্বিক নিদর্শন, সাহিত্যিক উপাদান থেকে বলা যায় যে গুপ্ত এবং গুপ্তোত্তর যুগের ভারতের নগর জীবন এবং সংস্কৃতি ছিল। বৃহৎ সংহিতায় রাজার জাঁকজমকপূর্ণ রাজসভার উল্লেখ আছে। রাজা, রাজ কর্মচারী এবং ধনীরা প্রসঙ্গক্রম গৃহে বসবাস করত। রাজারা বিশাল প্রাসাদে বাস করত। মৃচ্ছকটিকম নাটকের নায়িকা বসন্ত সেনা উজ্জয়িনীর বিশাল গৃহের কথা আছে। কামসূত্রে শিক্ষিত নাগরিকদের জীবনের নানা দিকের বর্ণনা আছে। শিল্প, স্থাপত্য এবং সাহিত্যের নব সংস্কৃতির বর্ণনা পাওয়া যায়। অমরকোষে বিভিন্ন ধরনের অলঙ্কার এবং বিচিত্র সব পোশাকের বর্ণনা পাওয়া যায়। দক্ষিণের জীবনধারার নগরায়ন ছিল এক উল্লেখযোগ্য দিক, কারণ মহাকাব্য দুটিতেই আমরা দেখতে পাচ্ছি নগর এবং নগর জীবনের বর্ণনা আছে। তামিল মহাকাব্য শিলোপাধিকরম কুহর এবং মাদুরাই শহরের ব্যস্ত বাজার এবং জন্মভূমি অঞ্চলের পরিচয় দিয়েছে। আহিচ্ছত্র বসরা বৈশালী সারনাথ ও ভিটার অস্তিত্ব প্রমাণ করে যে নগরায়ন এবং নাগরিক জীবনে একেবারে শেষ হয়ে যায়নি। ভারতের দ্বিতীয় পর্বের নগরায়নের ভিত্তি ছিল কৃষির উন্নতি, বিশেষ বিশেষ শিল্পের উন্নতি, বিস্তৃত বাণিজ্যিক জগৎ। বাণিজ্যিক কাজকর্ম ছিল এই সময় দূরে বিস্তৃত। প্রাচীনকালে উত্তর পশ্চিমে পুষ্করাবতী ছিল একটি প্রধান শহর। কুষাণ যুগে এর অবনতি দেখা দেয়, কারণ পুরুষপুরের উত্থান হয়। তা সত্ত্বেও পুষ্করাবতী একটি প্রধান বাণিজ্য কেন্দ্র হিসেবে রয়ে যায়। এখানে শহর ছিল এর পর বৌদ্ধ স্তূপের প্রভাব পড়েছিল। এই শহরে অনেকগুলি রাস্তা, নর্মদা, আবর্জনা ফেলার স্থান এবং জলের ধারে রাখা ব্যবস্থা ছিল। উত্তর পশ্চিমে আরেকটি বড় শহর হল তক্ষশিলা। এই শহরে অনেক কাল ধরে তার মৌল চরিত্র বজায় রেখেছিল। নগর বিন্যাসে বড় রকমের পরিবর্তন হয়নি। প্রধান রাস্তাটি এই শহরে দুটি ভাগে ভাগ করেছিল। এই শহরে বাড়িগুলি ছিল প্রশস্ত ইটের তৈরি, তার উপরে কাদার প্লাস্টার। এখানকার স্বর্ণালঙ্কার এবং ধাতুর দ্রব্য সাক্ষ্য দেয় যে ধনী লোকেরা এই শহরে বাস করত। পাঞ্জাবের অন্য শহর হল সাকাল বা শিয়ালকোট। এই শিয়ালকোট ছিল ইন্দো গ্রিক রাজা মিনান্দারের রাজধানী। এটি হলো একটি বড় বাণিজ্যিক কেন্দ্র। সিন্ধুর বদ্বীপাঞ্চলে একটি গুরুত্বপূর্ণ শহর হল পাটন। পাঞ্জাব ও গঙ্গা অববাহিকায় অনেকগুলি নগর ও শহরের ধ্বংসাবশেষ পাওয়া যায়।
লুধিয়ানায় সুনাতে এবং সংঘল হলো একটি একরকম দুটি শহর। হিসার জেলার আগ্রাহা হলো একটি শহর যেখান থেকে অনেক পাকা বাড়ির সন্ধান পাওয়া যায়। মিরাট জেলায় হস্তিনাপুর শহরের মধ্যে পরিকল্পনায় চাপ খাচ্ছে। ইট ছিল পোড়ানো এবং এগুলি হলো গৃহ নির্মাণ করা হয়। একটি গোলাকার কূপ মিলেছে। দিল্লির পুরানো কিল্লা হচ্ছে শহরের বিকাশ ঘটেছিল। মাটির কাঁচা পোড়ানো ইট দিয়ে গৃহ নির্মাণ করা হয়। উত্তরপ্রদেশের অত্রিঞ্জে ঘেরা ছিল একটি শহর। এখানে পাওয়া গেছে পুরা ইটের কূপ, ইটের দেওয়াল, মেঝে, নর্দমা, শস্য ভাণ্ডার, শস্যাগার। মথুরা ছিল শিল্প এবং কারিগরদের উৎকৃষ্ট কেন্দ্র। এই স্থানটি ছিল ধর্মস্থান, আবার বাণিজ্য কেন্দ্র বটে। এই মথুরা ছিল কুষাণ সাম্রাজ্যের দক্ষিণ অঞ্চলের রাজধানী, এজন্য রাজনৈতিক কর্মকাণ্ডে একটি প্রধান কেন্দ্র। এই শহরটির সব বৈশিষ্ট্য ছিল নগর, পুরা ইটের তৈরি বাড়ি, রাস্তা ও নর্দমা। অযোধ্যাও ছিল এরকম আরেকটি শহর। এখানে পুরা ইটের তৈরি গৃহ এবং অন্যান্য বিভিন্ন ধরনের গোলাকার ইটের তৈরি কূপ পাওয়া গেছে। পূর্ব ভারতের এই শহরের বাণিজ্যিক সম্পর্ক ছিল। সিংহ ভেরাপুর এলাহাবাদ একটি বসতি পাওয়া গেছে যেখানে একটি বিশাল জলাধার আবিষ্কৃত হয়েছে। কৌশম্বী ছিল একটি বন জন বসতিপূর্ণ অঞ্চল। সাধারণভাবে বলা যায় নগর এবং শহরগুলি দ্রুত সম্প্রসারণ করতে থাকে। কৌশম্বী দুর্গা প্রকার ছিল এবং সুরক্ষিত ছিল, নগরে পরিণত হয়েছিল। সাবস্তি ছিল বৌদ্ধ ধর্ম এবং সংস্কৃতির মূল কেন্দ্র, এটিও একটি বিশিষ্ট নগর রূপে গড়ে উঠেছিল। প্রত্নতাত্ত্বিক খননের ফলে বৌদ্ধ স্তূপ, বিহার, মন্দির আবিষ্কৃত হয়েছে। আয়তক্ষেত্রকার বিশিষ্ট একটি জলাশয় এবং অনেকগুলি বিহার এক জায়গায় পাওয়া গেছে। উত্তর বিহার বরিশালী ছিল একটি শিল্প এবং বাণিজ্য কেন্দ্র। অঙ্গের রাজধানী চম্পা ছিল দুর্গ প্রাকার দ্বারা সুরক্ষিত একটি শহর। বাংলাদেশের বুঙ্গরা জেলার মহাস্থানকল ছিল প্রধান পূর্ব বর্ধমানের রাজধানী। করতোয়া নদীর পশ্চিম তীরে অবস্থিত এই শহরের সঙ্গে পশ্চিমবঙ্গ, বিহার, তিব্বত, আসামের বাণিজ্য চলছিল। আসামের সঙ্গে সম্ভবত মায়ানমার এবং চীনের সম্পর্ক ছিল। দক্ষিণ দিনাজপুরের বানগড় ছিল বাংলার এক প্রাচীন উপনদী, ঘন বসতিপূর্ণ শহর। এখানে বিভিন্ন ধরনের বাড়িঘর পোড়াইতে তৈরি করা হতো। শহরটি ছিল নিকাশী ব্যবস্থার সঙ্গে যুক্ত, ময়লা জল নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছিল। এই শহরটি কোটি বর্ষ নামে পরিচিত ছিল এবং এখানে অনেকগুলি প্রশাসনিক কাজকর্ম পরিচালনা হত। বাংলার অন্যান্য প্রাচীন শহর ছিল তমলুক এবং চন্দ্রকেতুগড়। চন্দ্রকেতুগড় বলতে উত্তর চব্বিশ পরগনার অঞ্চলকে বোঝানো হয়। প্রাচীন ভারতের তমলুক তাম্রলিপ ছিল একটি বন্দর শহর। ঐতিহাসিক যুগের সূচনায় চন্দ্রকেতুগড় বিদ্যাধরী নদীর মাধ্যমে গঙ্গার সঙ্গে যুক্ত হয়। এটি ছিল একটি বাণিজ্যিক কেন্দ্র, অনেকে অনুমান করে এটি ছিল রাজনৈতিক কেন্দ্র। গ্রিক লেখকদের উল্লেখিত গঙ্গা রিডি এক চন্দ্রকেতুগড় বাঁকুড়ার প্রখানও বর্তমানের মঙ্গলপুর ছিল অন্যান্য গুরুত্বপূর্ণ শহরাঞ্চল। অশোকের লেখক তুষারী উল্লেখ আছে এটি ছিল কলিঙ্গের রাজধানী। শহরটি ছিল পরিকল্পিত রাস্তাগুলি সমকোণে শহরটিকে বিভক্ত করেছিল। রাজস্থানের রায় সম্ভর এবং নাগরিক ছিল শহরের এখানে ইট এবং পাথর দিয়ে ঘর বাড়ি বানানোর কৌশল। ইট দিয়ে গোলাকার কূপ তৈরি করা হতো। মহাভারতে বেশনগর ছিল বন্ধ শুঙ্গ রাজাদের পশ্চিমের রাজধানী। এই বেশনগরে একটি প্রধান বাণিজ্যিক কেন্দ্র গড়ে উঠেছিল। ঊর্ধ্ব ভারত, দক্ষিণ ভারত, পশ্চিম ভারতে সকল প্রকার পণ্য ছিল ও অবস্থান। বেশনগর থেকে সাহায্য শহরের রাত্রিঘাটি পশ্চিমে বন্দরগুলিতে পৌঁছে যাওয়া যেত। গ্রিক দূত হেলিওডোরাসের মতে স্তম্ভ এবং লেখকগুলির উপর বেশনগরের কবিতে পাওয়া গেছে। মধ্য ভারতের উজ্জয়িনী ছিল আরেকটি সমৃদ্ধ শহর। এই শহরটি ছিল গুপ্ত রাজাদের দ্বিতীয় রাজধানী, শিল্প এবং বাণিজ্য কেন্দ্র। পাপাইয়া ছিল চারুকলা শিল্পের কেন্দ্র। এখানে অনেক শিল্পী বসবাস করত। স্থানটি ছিল সিন্ধু পার্বতী নদীর সংগমস্থলে অবস্থিত। দাক্ষিণাত্যে নগরায়নের প্রস্থিত ছিল মূলত দুটি প্রধান কারণ, মৌর্য শাসন এবং ভারত প্রয়োগ বাণিজ্য এবং তা উপর আলোকপাত করা। ঐতিহাসিক পরাশর দেখিয়েছে যে দাক্ষিণাত্যে নগরায়নের সাংস্কৃতিক কর্মকাণ্ডের এক বিশিষ্ট অবদান ছিল। এখানে প্রথম নগরায়ন শুরু হয় পেদ্দা বানপুর ও
কোটালিগড়, ধুলিকাটা, পোলোকোন্ডা এবং কদম্বপুরে, এসব ছিল নগর কেন্দ্রিক উপনিবেশ। এখানে ছিল ইট ও মাটির বাড়ি, রাস্তা, নন্দদা, স্তূপ, প্রাসাদ। এসব নগর ও শহর নির্ভর করত বাণিজ্যের উপর। এসব অঞ্চল থেকে প্রচুর লৌহজাত দ্রব্য পাওয়া গেছে। পাওয়া গেছে লোহা তৈরির কারখানা। মহারাষ্ট্রের গোবর্ধন শহরটি অবস্থিত ছিল উজ্জয়িনী থেকে লোহা তৈরির কারখানা এবং মহারাষ্ট্রের গোবর্ধন শহরটির অবস্থান ছিল উজ্জয়িনী থেকে প্রতিষ্ঠার নামে রাস্তার উপরে। নাগপুরের আদম শহরটি ছিল একটি সুরক্ষিত উপনিবেশ। এখানে একটি দুর্গ নির্মাণ করা হয়েছিল। এখানে কতগুলি রোমান স্বর্ণ মুদ্রা পাওয়া গেছে। এখানে অনেকগুলি মুদ্রা পাওয়া গেছে এবং মুদ্রাগুলি ছিল ছাঁচ দিয়ে। অনেকেই মতে এটি ছিল একটি টাকচাল শহর। কৃষ্ণের মধ্যে অববাহিকায় গুন্টুর জেলার নাগার্জুন পর্ব ছিল ক্ষুদ্রের রাজধানী। দুর্গ প্রকার দিয়ে সুরক্ষিত একটি শহরে ছিল ব্যারাক, জলাশয় ও নাগরিকদের বাসস্থান। নাগার্জুন কুণ্ড শহরে অনেকগুলি বৌদ্ধ স্তূপ, মন্দির, বিহার পাওয়া গেছে। সম্ভবত এটি ছিল বৌদ্ধ ধর্ম সংস্কৃতির একটি বড় কেন্দ্র। এই জেলার অপরাবতী হল একটি বড় শহর এবং সংস্কৃতির কেন্দ্র। এর প্রাচীন নাম ছিল ধান্যকট। দাক্ষিণাত্যের এক বড় শহর, শেষ দিকে সাতবাহন রাজ্যের রাজধানী। এই শহরের দুর্গের চারপাশে ছিল শক্তিশালী মাটির প্রাকার। এখানে জল নিষ্কাশনের কূপ এবং জল নিষ্কাশন ব্যবস্থা নিদর্শন পাওয়া গেছে। নৌ চলাচলের একটি খাল এবং খালটি পোতাশ্রয় আবিষ্কৃত হয়েছে। গ্রিক রোমান লেখকরা দক্ষিণ ভারতের অনেকগুলি শহর এবং নগরের উল্লেখ করেছেন। তারা উপকূলের শহরগুলিকে বলেছেন এম্পোরিয়াম। এগুলি বৈদেশিক বাণিজ্যের সঙ্গে যুক্ত ছিল। তামিল শব্দ পত্তি নামে অর্থ হল বন্দর। উহার বা কাবেরী পত্তনম ছিল একটি বন্দর শহর। ঐতিহাসিককালে দক্ষিণ ভারতের শহরগুলির উল্লেখ আছে তামিল সঙ্গম সাহিত্যে। আর চাম্পাক লক্ষ্মী দক্ষিণ ভারতের শহরগুলি পরিচয় দিয়েছেন। বন্দি বা কারুক ছিল চে রাজবংশের রাজধানী। সমকালীন নথিপত্রে কারুককে একটি রাজনৈতিক কেন্দ্র হিসেবে উল্লেখ করা হয়েছে। এটি ছিল একটি প্রধান শিল্প বাণিজ্য কেন্দ্র। সম্ভবত চে রাজাদের একটি টাকচাল এখানে অবস্থিত ছিল। এই শহরের একটি প্রধান শিল্প ছিল অলংকার তৈরি। শহরের নাগরিকদের মধ্যে শিল্পী কারিগরদের বণিকদের বিশিষ্ট স্থান ছিল। এরা ছিল গুরুত্বপূর্ণ সামাজিক গোষ্ঠী। মুজিল ছিল চে রাজ্যের সবচেয়ে বড় বন্দর শহর। আলেকজান্দ্রিয়া বন্দরের লেনদেন চলত। পাণ্ড্য রাজাদের রাজধানী ছিল মাদুরাই শহর। সমকালীন সাহিত্যে একে একটি বিশাল এবং সুন্দর শহর বলে উল্লেখ করা হয়েছে। এর তিন দিকে ছিল প্রাকার, চতুর্থ দিকে ছিল বৈগাই নদী। এই শহরে ছিল রাজপ্রাসাদ, মন্দির, বিশাল বিশাল অট্টালিকা এবং দুটি বাজার। সাহিত্যিক উপাদানে বলা হয়েছে এই শহরটি ছিল শিল্পপণ্য উৎপাদনের শহর এবং বড় কেন্দ্র। প্রধান প্রধান শিল্প হল স্বর্ণালঙ্কার, বর্ণতন্ত্র শিল্প, সূক্ষ্ম কাজ, শাঁখের কাজ ইত্যাদি। এখানকার বণিকরা মুক্তি এবং মূল্যবান পাথর বিক্রি করত। অর্থশাস্ত্রের মাধ্যমে একটি সূক্ষ্ম সূচিবস্তু উৎপাদনের একটি বড় কেন্দ্র রূপে দেখানো হয়েছে। এই শহর মুক্ত জন্য খ্যাতি অর্জন করেছিল। পাণ্ডবদের দেশটায় মুক্ত শিল্পের জন্য বিখ্যাত ছিল। চোল রাজাদের গোড়ার দিকে রাজধানী ছিল উরাইয়ু, অর্থাৎ তিরুচিরাপল্লী। সঙ্গম বণিকদের কবিতা এখানকার একটি দুর্গের শহর বলা হয়েছে। এখানে ছিল বৃহৎ অট্টালিকা, উচ্চ মানের সুতি বস্ত্র এখানে তৈরি করা হতো। কাবেরী পত্তনম ছিল একটি প্রধান চোল বন্দর। এর অন্য নাম ছিল খারবেসি, অর্থাৎ কামারা। এই শহরে ছিল দুটি ব্যস্ত জনবহুল বাজার, বিভিন্ন দেশ লেনদেনের একটি গ্রাম। পরবর্তীকালে এটি একটি বৃহৎ বন্দর শহরে পরিণত হয়। এখানে বহু সমৃদ্ধ দ্রব্য পাওয়া গেছে এবং এর থেকে অনুমান করা হয় যে পরবর্তীকালে এটি একটি বন্দর শহর বিবেচিত হবে। দক্ষিণে কাঞ্চি বলে একটি মন্দির শহর, পরে এটি পল্লবদের রাজধানী হয়। এছাড়াও এই সময় দক্ষিণ পথে সঙ্গম যুগে যে সমস্ত বাণিজ্যের উল্লেখ পাওয়া যায় তার মধ্যে শহরটি সমুদ্রের সঙ্গে যুক্ত হয়েছিল। এখানে ইটের তৈরি বাড়ি, গোলাকার কূপের অবশেষ মিলেছে। দক্ষিণের আরেকটি প্রাচীন শহর ছিল কুরুদমালা, যেখানে প্রচুর মণিযুক্ত অলঙ্কার তৈরি করা হয়।
এই অঞ্চলে মূল্যবান আধা মূল্যবান পাথর এবং লোহার আকর পাওয়া গেছে। এটা একটা প্রধান শিল্প হলো লোহা এবং ইস্পাতের কারখানা। পাথরের কাজ, সুতো কাটা, বস্ত্র বয়ন এবং সুচির তৈরি কারখানা, এসব থেকে অনুমান করা হয় যে এটি ছিল একটি বড় ধরনের শিল্প উৎপাদন কেন্দ্র। আর চ্যান্সেলর তিনি মন্তব্য করেছে যে দক্ষিণে গোড়ার দিকে নগরায়নগুলির মধ্যে আমরা বড় সামাজিক আর্থসামাজিক কোনো কারণ ছিল না। এই নগরগুলি প্রধান কারণ হয়েছিল দূরপাল্লার বাণিজ্য এবং আঞ্চলিক বাণিজ্য। বাণিজ্যের অবনতি ঘটলে শহরগুলিকে অবনতি ঘটত। উল্লেখ্য যে এই অঞ্চলে নগরায়নের পশ্চাতে বাণিজ্য একমাত্র কারণ হতে পারে না। একটি হল নগরায়নের প্রধান শক্তি হিসেবে কাজ করেছিল শিল্প, বাণিজ্য, মুদ্রা, অর্থনীতি। এসব ছাড়া শহরের বিকাশ হয় না। ধর্মস্থান, শিক্ষা কেন্দ্র এবং প্রশাসনিক কেন্দ্র শহর হতে পারে। সামাজিক অর্থনৈতিক শক্তির সমর্থন ছাড়া নগর বা নগর জীবন গড়ে উঠতে পারে না। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই সময়কার প্রাচীন ভারতীয় যে মুদ্রা অর্থনীতি, সেটি তার অনন্য ধারাপথ অনুসরণ করে এগিয়ে চলেছিল। সেই ধারাপথ অনুসরণ করে কিন্তু প্রাচীন ভারতের শিল্প, বাণিজ্য এবং বিভিন্ন ধরনের বাণিজ্যিক সংযোগ রক্ষা করা হয়েছিল। এবং এই সংযোগ কেবলমাত্র শিল্পের মাধ্যমেই নয়, বাণিজ্যের সঙ্গে যুক্ত হয়েছিল। শিল্প, বাণিজ্য এবং তার সঙ্গে যুক্ত হয়েছিল গিল্ড ব্যবস্থা। এবং এই গিল্ড ব্যবস্থা প্রাচীন ভারতের একটি অন্যতম উপাদান হিসেবে কাজ করেছিল। এই গিল্ড ব্যবস্থার মধ্যে দিয়ে শিল্প যেরকম তার গতানুগতিক ধারাপথ অনুসরণ করে এগিয়েছিল, ঠিক সেরকম ভাবেই এগিয়েছিল ভারতীয় সভ্যতার বাণিজ্যগুলো। এবং এই বাণিজ্য বা শিল্প অন্যত্র আলোচনা করলে আমাদের এখনো অবধি এই পরিচ্ছদটি অসম্পূর্ণ থেকে যায়, সেটি হচ্ছে ভারত রোম বাণিজ্য। ভারত রোম বাণিজ্যের কথা ইতিমধ্যে আমরা বিভিন্ন বিষয় আলোচনার ক্ষেত্রে আমাদের সামনে উঠে এসেছে। তাই এক্ষেত্রে ভারত রোম বাণিজ্যের উল্লেখ করলেও শুধু সংক্ষেপে উল্লেখ করা বাঞ্ছনীয়। প্রাচীন বাণিজ্যের ইতিহাসে ভারত রোম বাণিজ্যকে বিশিষ্ট স্থান অধিকার করে রয়েছে, কারণ এই বাণিজ্য প্রায় 500 বছর ধরে চলেছিল। এই বাণিজ্যে সবসময় অবনতি ছিল না, উত্থান পতন অবশ্যই ছিল। এই বাণিজ্যের অবক্ষয় দেখা যায় মার্কস অ্যারেলিয়াসের পর খ্রিস্টীয় 2nd শতকে। এর কারণ হলো রোমান সাম্রাজ্যের আভ্যন্তরীণ অশান্তি। তবে এই বাণিজ্য একেবারে শেষ হয়ে যায়নি। সঙ্গম কবিরা এই বাণিজ্যের উল্লেখ করে লিখেছেন, রোমানরা বড় বড় বক্তব্যের মধ্যে রোমানরা বড় বড় জাহাজ নিয়ে এই সময় পেরিয়ন নদীতে চলে আসে, নিয়ে আসে সোনা, মদ এবং ফিরে যায় কালো গোলমরিচ নিয়ে। ভারত রোম বাণিজ্যে এর পরিমাণ, বাণিজ্য পথ, এর প্রভাব নিয়ে অনেক তথ্য পাওয়া যায়। পেরিপ্লাস, প্লিনি, ডিওক্রাটাস টাইমস, টলেমি, ভিয়েনা প্যাপিরাস, নাগার্জুন পণ্ড লেখক, মিলিন্দ পম্ম, তামিল সঙ্গম সাহিত্যে এই বাণিজ্যের উল্লেখ মিলে। পণ্ডিচেরির কালে পণ্ডিচেরির কাছে তামিল এবং মিকিরু আর খনন কার্যের ফলে আমরা এই বাণিজ্যের উল্লেখ পাওয়া যায়, যেগুলি সরাসরি ভারত রোম বাণিজ্যের সঙ্গে যুক্ত ছিল। এই বাণিজ্যের মধ্যস্থলের ভূমিকা নিয়েছিল, এদের মধ্যে আরব এবং মিশরের বিক্রয় প্রধান নিয়েছিল। ভারতে প্রাপ্ত অনেকগুলি রোমান স্বর্ণমুদ্রা, রৌপ্য মুদ্রা, তাম্র, ব্রোঞ্জ মুদ্রা এবং এই বাণিজ্যের সমৃদ্ধির পরিচয় বহন করে। রোমান মুদ্রা বেশিরভাগই পাওয়া গেছে দক্ষিণ ভারতে। মুদ্রা ছাড়া ভারত এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলে বাণিজ্যের অন্য প্রমাণ হল মৃৎপাত্র। পূর্বে আরিকা মেরু এবং পশ্চিমে মুজিরাজ হল এই ভারত রোম বাণিজ্যের প্রধান কেন্দ্র। উত্তর পশ্চিম ভারতের কুশল এবং দক্ষিণ ভারতের রাজ্যগুলি এই বাণিজ্যের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। পেরিপ্লাসে বলা হয়েছে সিন্ধুর বদ্বীপ অঞ্চলের অঞ্চলগুলি, গুজরাট উপকূল অঞ্চল এই বাণিজ্যের সঙ্গে যুক্ত ছিল। চীনের রেশম বাণিজ্যে ভারতের ভূমিকা ছিল। রেশম বাণিজ্যের সঙ্গে যুক্ত ছিল বণিক হয়ে সাধারণত মধ্য এশিয়ার পার্থিয়া অঞ্চল ছিল পরিহার করত না, কারণ ওই অঞ্চলের নৈরাজ্য ছিল। স্থলপথে এই বাণিজ্যের একাংশ ভারতের মধ্যে দিয়ে পরিচালিত হয়েছিল। এই বাণিজ্যে ভূমধ্যসাগরের ভূমিকা ছিল এবং রোমান শাসিত মিশর ভারতের সঙ্গে বাণিজ্য করত। মৌর্য পরবর্তী প্রাক গুপ্ত যুগে ভারতের অন্তর বাণিজ্য, বহির বাণিজ্য দুই বেড়ে যায়। উত্তর পশ্চিম ভারতের হিন্দু গ্রীকরা এশিয়া এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছিল। সব পার্থিয়ান কুশলরা মধ্য এশিয়া এবং চীনের সঙ্গে বাণিজ্যের সম্পর্কের বিস্তারের উৎসাহী ছিল। দাক্ষিণাত্যের সাতবাহন রাজারা উত্তর এবং দক্ষিণ ভারতের মধ্যে যোগাযোগ অনেকখানি সহজ করে দেয়। এসব ছাড়া ভারতীয় অর্থনৈতিক পরিবর্তন বাণিজ্যের বিশেষ সহায়ক হয়েছিল। শুধু গাঙ্গেয় অববাহিকায় নয়, সমগ্র উপমহাদেশে কৃষির উন্নতি হয়েছিল। গ্রিক লেখক স্ট্র্যাবো এবং ডায়োডোরাস উভয় ভারতের সমৃদ্ধ কৃষির কথা উল্লেখ করেছেন। কৃষির সমৃদ্ধি সহজাত শিল্পের উন্নতি ঘটায়।
বয়ন শিল্প উন্নতি করে চলেছিল, বাণিজ্য ফল এবং পরিবহনের উন্নতি হয়। সমৃদ্ধ বাণিজ্য এবং শিল্পের অগ্রগতি বিনিময় অর্থনীতিকে মুদ্রা অর্থনীতিতে রূপান্তরিত করে। ভারতীয় রাজারা সোনার রূপ এবং তামার ধাতু মুদ্রা প্রচলন করে। কাশি, পাটলিপুত্র, তক্ষশিলা, শ্রাবন্তী কৌশলী, মথুরা প্রতিষ্ঠান উজ্জয়িনী ছিল প্রধান বাণিজ্য কেন্দ্র এবং শিল্প কেন্দ্র বটে। বণিক ও তাদের গিল্ডগুলি একটি গুরুত্বপূর্ণ সামাজিক শ্রেণীর উপরে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছিল। প্লিনি ন্যাচুরাল হিস্ট্রি, পেরিক্লাস, টলেমির ভূগোল, ভারতীয় পণ্য বস্ত্র, মুসলিম মশলা, মণিমুক্ত এবং সুগন্ধির উল্লেখ পাওয়া যায়। ভারতীয় উপমহাদেশগুলি বাণিজ্য বৃদ্ধির একটি কারণ হল উন্নততর যোগাযোগ ব্যবস্থা এবং পরিবহন ব্যবস্থা। এইভাবে ভারতবর্ষের একটি বড় রাষ্ট্র এবং শহরের শাখা প্রশাখার বিস্তার ঘটেছিল। সাতবাহনের রাজধানী ছিল পরিথান, থেকে একটি রাস্তা বেরিয়ে মধ্য গাঙ্গেয় অববাহিকা পর্যন্ত গিয়েছিল। পাথরের মধ্যে দিয়ে নাসিক এবং উজ্জয়িনী সাঁচি পথ বিস্তৃত ছিল। আরেকটি বড় রাস্তা ছিল চম্পা থেকে বেরিয়ে পশ্চিম মাদুরাই শহর এবং পাটলিপুত্র থেকে শুরু করে অন্য একটি বড় রাস্তা সিন্ধু বদ্বীপ অঞ্চলের পটল অতিক্রম করে পৌঁছে গেছিল। পশ্চিমের বৃহৎ বন্দর বিভুপত্র স্থলপথে কাবুলের সঙ্গে যুক্ত হয়েছিল। খ্রিস্টপূর্বে দ্বিতীয় শতকের নাগাদ এশিয়া এবং ইউরোপের মধ্যে দিয়ে নিয়মিত বাণিজ্যিক যোগাযোগ স্থাপিত হয়। পশ্চিমে রোমের সঙ্গে পূর্বে চীন বাণিজ্যিক যোগাযোগ ছিল সুপ্রতিষ্ঠিত। এই বাণিজ্যের প্রধান শহর ছিল চীনের সঙ্গে বাণিজ্য। এই রেশম পথের যোগাযোগ খুব একটা প্রতিষ্ঠিত ছিল না। পার্থিয়া এবং পারস্য অঞ্চল প্রভৃতির মধ্যে দিয়ে এই পথ প্রতিষ্ঠিত হয়েছিল এবং ঠিক এই কারণে রোমান সাম্রাজ্যের রেশমের দাম খুব বেশি হতো। এর কারণ হলো ব্যবসায়ের ঝুঁকি। কুষাণ সম্রাটরা বিশাল সাম্রাজ্য স্থাপন করে যার মধ্যে দিয়ে মধ্য এশিয়া, পশ্চিম এশিয়া, উত্তর পশ্চিম ভারত ও উত্তর ভারত, এই জন্য রোমের সঙ্গে বাণিজ্যের যোগাযোগও চলত। জলপথে এবং স্থলপথে বাণিজ্য চলত, বেশিরভাগ বাণিজ্য চলত কুষাণ সাম্রাজ্যের মধ্যে দিয়ে। চিনি এবং রোমের মধ্যে দিয়ে, চীন এবং রোমের মধ্যে দিয়ে ভারতের একটি অন্তর্বর্তী বাণিজ্য ঘাঁটি তৈরি হয়েছিল। খ্রিস্টীয় পঞ্চম শতকের মধ্যভাগে বণিক এবং নাবিকরা মৌসুমী বায়ুর কথা জেনেছিল। মৌসুমী বায়ু আবিষ্কৃত হলে বণিকদের জলপথের উপর নির্ভরতা করতে হতো না। মৌসুমী জলবায়ু মূলত বোঝা যায় যে এই সময় বিভিন্ন ধরনের বন্দর এবং বন্দরগুচ্ছ গড়ে ওঠে। এর আগে ভারতের সামুদ্রিক বাণিজ্য খুব উন্নত ছিল, যা ঠিক করে দিয়েছিল স্ট্যাবার এবং জার্মানির মেইন। এইভাবে 1880 দশক থেকে জাহাজকে আলেকজান্ডিয়া থেকে ভারতের অভিমুখে যাত্রা করতে দেখা যায়। পেরিপ্লাস এবং টলেমির ভূগোলে ভারতীয় বন্দর, সমুদ্র, কল্যাণ উল্লেখ আছে। পশ্চিম উপকূলে মুলিরাস বন্দরের কাছে আছে শিমুল্লা এবং কল্যাণ, পন্ডিচেরির কাছে তারিকা এবং রোমান বণিকদের উপনিবেশ ছিল। পূর্ব উপকূলে ছিল তাম্রলিপ্তের একটি বড় বন্দর। কতগুলো ঐতিহাসিক কারণে ভারত এবং রোমের মধ্যে বাণিজ্য সমৃদ্ধি ঘটে। রোম এক বিশাল অঞ্চলের উপর সাম্রাজ্য স্থাপন করেছিল এবং এই সাম্রাজ্যের শান্তি এবং নিরাপত্তা বিঘ্নিত না হয় সেদিকেও লক্ষ্য রাখা হয়েছিল। রোমান সাম্রাজ্যে বিভিন্ন বাণিজ্যিক বৃদ্ধি সহায়ক হয়েছিল, কারণ এই সাম্রাজ্য ছিল খুব সুন্দর এবং সাজানো এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা কেন্দ্রিক। পূর্ব পশ্চিমের মধ্যে রাস্তাঘাট নিরাপদ ছিল। রোমের অভিজাতরা ভারতীয় শৌখিন দ্রব্য পছন্দ করত। প্রাচীন কুষাণ সাম্রাজ্য ছিল এই বাণিজ্যের বৃদ্ধি আরো কারণ হয়ে দাঁড়ায়। কুষাণ সাম্রাজ্য পশ্চিম রোমান সাম্রাজ্যের সীমার পর্যন্ত প্রসারিত হয়েছিল। এই দুই সাম্রাজ্যের মধ্যে দিয়ে দীর্ঘায়িত দ্বন্দ্বের অবসান ঘটে। তিনি পেরিক্লাস টলেমির লেখা থেকে ভারতরোম বাণিজ্যের পণ্য এবং চরিত্র সম্পর্কে অনেক কিছুই জানা যায়। পশ্চিম উপকূলের কোঙ্কন বন্দরগুলি দিয়ে কৃষিজ পণ্য, গম, চাল পূর্ব আফ্রিকা রপ্তানি করা হতো। বৃহপথ এবং মালাবার বন্দরগুলি থেকেও চাল রপ্তানি করা হতো। মশলার মধ্যে গোলমরিচ ছিল উল্লেখযোগ্য এবং এই চাহিদা রেশমের বাজারে ছিল বেশ গুরুত্বপূর্ণ। চীনা রেশম এবং রেশম বস্ত্র ভারতে প্রবেশ করেছিল।
এসব পণ্য ছাড়াও ভারতের চীন মুক্ত মূল্যবান পাথর, পশু পাখির শৈল্পিক দ্রব্য বাণিজ্য চালাত। এসব রপ্তানি তালিকায় বিশেষ ছিল বৈচিত্র্যপূর্ণ। ভারত পারস্য উপসাগরের দ্বীপগুলি থেকে আমদানি করতো খেজুর, ইতালি থেকে আমদানি করা হতো মদ, আরব থেকে আমদানি করা হতো মদ। পেরিপ্লাসে এই মদ আমদানির কথা বলা হয়েছে। আলেকজান্দ্রিয়া ব্যাবিলন থেকে সূক্ষ্ম কারুকাজ করা বস্ত্র সিন্ধুর বন্দরে বার বারিকমে আমদানি করা হতো। রোম থেকে ভারতে আমদানির মধ্যে তালিকায় ছিল সোনা, রূপো, তামা, চীন এবং সীসা। ভারত রোম বাণিজ্যে আমদানি করা হতো, রপ্তানি করা হতো এবং তার বিশেষ তালিকা এই সময় পাওয়া গেছে। বাণিজ্যের লাভের পাল্লা ভারতের দিকে ঝুঁকেছিল। 22 খ্রিস্টাব্দে রোমান সম্রাট টাইবেরিয়াস অভিযোগ করেছিলেন যে শৌখিন দ্রব্যাদি কেনার জন্য রোমের সম্পদের বহির্গমন ঘটেছে। প্রায় অর্ধ শতাব্দী ধরে তিনি বসেছিলেন যে ভারতীয় পণ্য 100 গুণ বেশি মাধ্যমে রোমের বাজারে বিক্রি হয়। এজন্য শহরে 550 মিলিয়ন স্টেরাসেস রোমকে দিয়ে হয়। রোম সাম্রাজ্য শেষ পর্যায়ে ঐতিহাসিকরা এডওয়ার্ড গিবন লিখেছেন যে প্রতি বছর 4 লক্ষ পাউন্ড সোনা ভারতে চলে যায়। এজন্য তারা মুদ্রার ব্যবসার উপর বিরূপ প্রতিক্রিয়া দেখায়। সম্পদের অভাবে রোমকে তারা মুদ্রার অবমূল্যায়ন ঘটতে দেখা যায়। নিকৃষ্ট ধাতুর মুদ্রার প্রচলন করতে হয়। ভারত রোম বাণিজ্য সমৃদ্ধির জন্য কুষাণ সম্রাটরা বিচিত্র ধরনের মুদ্রার প্রচলন করেছিল। দক্ষিণ পশ্চিম ভারতের সঙ্গে রোমের সরাসরি উল্লেখ ছিল এবং উত্তর ভারতের এই বাণিজ্য ছিল পরোক্ষ। দক্ষিণ ভারতের অনেকগুলি রোমান মুদ্রা এসময় আবিষ্কৃত হয়েছে। ভারতের ইন্দো-গ্রীক রাজারা সোনা এবং রূপোর মুদ্রা প্রচলন ঘটায়। কুষাণ রাজারা সোনা, রূপো, তামা, ব্রোঞ্জ মুদ্রার বাজারে প্রবর্তন করে। আন্তর্জাতিক বাণিজ্যে যাতে গ্রহণযোগ্য হয় সেজন্য কুষাণ রাজারা উচ্চমানের সোনা এবং রূপোর মুদ্রা চালু করে। সাতবাহন ও সব রাজারা বাণিজ্যিক অব্যাহত রাখার জন্য নিয়মিতভাবে মুদ্রার প্রচলন ঘটায়। শুধু অর্থনৈতিক ক্ষেত্রেই নয়, ভারতের বাণিজ্যের প্রভাব পড়েছিল জনগণের জীবন এবং চিন্তা ভাবনার উপর। গ্রিক, ল্যাটিন ভাষায় সংস্কৃত শব্দ গৃহীত হয়। এসব শব্দ অবশ্যই বাণিজ্য সম্পর্কিত। শর্করা, কার্পাস, মকরাত, বৈদুর্য প্রভৃতি শব্দ গ্রিক, ল্যাটিন সম্পর্কটা যুক্তি হয়েছিল। অন্যদিকে অনেকগুলি গ্রিক শব্দ সংস্কৃত ভাষায় গৃহীত হয় এবং শব্দ ছিল জ্যোতির্বিদ্যা এবং অঙ্কশাস্ত্রের সঙ্গে যুক্ত। ভারতের লোককাহিনী, দর্শন, বৌদ্ধ ধর্ম, আধ্যাত্মিকতা পশ্চিমের স্বর্ণশিল্পে সাহিত্য দর্শন গভীরভাবে প্রভাবিত করেছিল। ভারতের শান্ত দর্শনের সঙ্গে পিথাগোরাসের চিন্তা ভাবনার অনেকখানি মিল আছে। পারস্যের মাধ্যমে ভারতের সব পশ্চিমে যোগাযোগ স্থাপিত হয়। পারস্য ছিল ভারত ও পশ্চিমের মধ্যে সম্পর্কের একটি বড় কেন্দ্র। ভারত ও বাণিজ্যে ভারতের দৃষ্টিকে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির দিকে প্রসারিত করেছিল। পশ্চিমের সঙ্গে বাণিজ্যের অবনতি দেখা দিলে চীনের সঙ্গে বাণিজ্য বাড়িয়ে তা পুষিয়ে নেওয়া হয়। ভারত রোম বাণিজ্যের গুরুত্ব কোনো মতেই এই সময় কমেনি, বরঞ্চ তা ক্রমশই বেড়ে গেছিল। শুধু পরিমাণের বা দামি এই বাণিজ্য বাড়েনি, ভারতীয় বাণিজ্য আন্তর্জাতিক বাণিজ্যের অংশীদারিত্ব লাভ করেছিল। বঙ্গোপসাগর এবং আরব সাগরের বাণিজ্যের সঙ্গে লোহিত সাগর এবং ভূমধ্য সাগরের বাণিজ্য ঘনিষ্ঠভাবে যুক্ত হয়। বাণিজ্যের ক্ষেত্রে ভারত আর নিঃসঙ্গ বা বিচ্ছিন্ন ছিল না। অধ্যাপক ডিএন ঝা ভারত রোম বাণিজ্যের অবক্ষয় দুটি সম্ভাবনার উল্লেখ করেছিলেন। বাইজেন্টাইন সাম্রাজ্যের রেশমের সঙ্গে রেশমের চাষ শুরু হয়। এখানে প্রচুর পরিমাণে রেশম উৎপাদনের হতে থাকে। চিনি থেকে রেশম পোকা সংগ্রহ করে এই চাষ করা হয়। ভারত রোম বাণিজ্যের দুই প্রধান ছিল রেশম এবং মশলার সংগ্রহ। রোমে রেশমের চাহিদা কমলে এই বাণিজ্যের অবনতি ঘটতে দেখা যায়। দ্বিতীয়ত, ইসলামের আবির্ভাবের পর ভারত এবং রোমের মধ্যে প্রত্যক্ষ যোগাযোগ ছিন্ন হয়। সপ্তম শতকে ইসলাম পশ্চিম এশিয়া জয় করে নতুন এক বাণিজ্য গঠন করেছিল। ভারতের বাণিজ্য আরব বণিকদের হাতে চলে যায়। ভারতের বৈদেশিক বাণিজ্যের উপর আরবরা আধিপত্য স্থাপন করে। এইভাবে ভারত রোম বাণিজ্য ভারতের ইতিহাসের একটি অন্যতম বাণিজ্যের পরিকাঠামো আমাদেরকে দান করে যায়। ভারত রোম বাণিজ্য কেবলমাত্র আমাদের প্রাচীন ভারতের বাণিজ্যকে সমৃদ্ধ করেছিল একথা মনে করলে ভুল ভাবা হবে, কারণ এই বাণিজ্য তার সঙ্গে সঙ্গে আমাদের দক্ষিণ ভারতীয় চরিত্রকে উন্মুক্ত করে দিয়েছিল। উত্তর ভারতের বাণিজ্য বা বাণিজ্য পথ যখন এইভাবে এগিয়ে চলেছে, ঠিক সেরকম ভাবে আমাদের দক্ষিণ ভারতীয় বাণিজ্য
তার আপন পথে এগিয়ে গিয়েছিল। এবং এই দক্ষিণ পথের বাণিজ্য গুলোর মধ্যে 300 থেকে 300 খ্রিস্টাব্দ খ্রিস্টপূর্ব সেই সময় নগরায়নের কথা জানা যায়। সাহিত্য প্রত্নতাত্ত্বিক উত্তরীয় খনন মুদ্র থেকে সেই যুগের নগর গুলি সম্পর্কে আমরা জানতে পারি। তার সঙ্গে সঙ্গে গিল্ড গুলি সম্পর্কে আমরা জানতে পারি। গ্রেকো রোমান আকর সূত্র থেকে জানা যায় যে এই সময় অনেকগুলি শহর নগর গড়ে উঠেছিল। উপকূলীয় শহরের ক্ষেত্রে তারা এম্পোরিয়ামে শব্দ ব্যবহার করত। এগুলি বাণিজ্যের সঙ্গে যুক্ত ছিল। তামিল পত্তিনামের অর্থ হল বন্দর। কুহার বা কামেরি পত্তনামের একটি বন্দর হল তামিলা শক তামিকা পত্তনাম, যার অর্থ হলো বন্দর। কুহার বা কাবেরী পত্তনম ছিল একটি বন্দর শহর। সঙ্গম কবিরা দক্ষিণ ভারতের ঐতিহাসিক কালে শহরগুলির বর্ণনা দিয়েছেন। মাদুরাই এবং কাঞ্চিপুরম ছিল রাজনৈতিক ও বাণিজ্যিক কেন্দ্র। চম্পাবলম্বী দক্ষিণ ভারতের শহর বাণিজ্যিক কেন্দ্রগুলির একটি অদ্ভুত বিস্তৃত বর্ণনা দিয়েছেন। যে রাজবংশের রাজধানী শহর ছিল বাণিজ্যিক ও কার্যপূর্ণ। এই শহর থেকে কমপক্ষে এগারোজন কবির উত্থান ঘটে এবং এরা সকলেই ছিলেন এই সময়কার কবি। সাহিত্যিক প্রত্নতাত্ত্বিক আকর মুদ্রা থেকে জানা যায় কারণ এরা ছিল একটি রোমান তাম্রমুদ্রা বা চে রাজাদের প্রবর্তিত অনেকগুলি মুদ্রা। এমন হতে পারে যে এই কারু শহরে চে রাজাদের টাকসাল ছিল। বর্তমানে কারু তিনচুলা পল্লী জেলার অবস্থিত এখানে স্বর্ণালঙ্কার নির্মাতার বড় কেন্দ্র ছিল। মুচিরি ছিল চে রাজ্যের সবচেয়ে বড় বন্দর। পেরিপ্লাস থেকে জানা যায় যে সম্ভবত জাহাজ ভর্তি পণ্য নিয়ে আরবরা মিশর এবং অন্যান্য নাবিকরা যাতায়াত করতো। পেরিপ্লাসে এইসব পণ্যের তালিকায় একটি দেখা যায় যে রোমান ঐতিহাসিকরা তিনি জানিয়েছেন যে জলদস্যুতার উৎপাদনের কারণ ছিল এবং তার মাধ্যমে জাহাজগুলিকে রক্ষা করার একটি সচেষ্ট প্রক্রিয়া চলে এসেছিল। পাণ্ডবদের রাজধানী ছিল মাদুরাই এবং এখানেও সঙ্গম কবিদের তৃতীয় সম্মেলন ঘটেছিল। মাদুরাই কাঞ্চিতে একটি শহরের বর্ণনা পাওয়া যায়। এই শহরটি ছিল বিশাল সুন্দর এবং তিন দিকে প্রাচীর দ্বারা বেষ্টিত। চতুর্দিক ছিল বৈগাই নদী। এখানকার প্রাসাদ মন্দির বৃহৎ অট্টালিকা এবং দুটি বাজারের উল্লেখ পাওয়া যায়। সাহিত্য উপাদান থেকে জানা যায় যে মাদুরাই শহর ছিল শিল্পের একটি বড় কেন্দ্র। এখানে নানা ধরনের শিল্প কাজ করত। এইভাবে দক্ষিণ ভারতের বাণিজ্য এবং বাণিজ্য পদ্ধতির মধ্যে দিয়ে শিল্প বাণিজ্য এবং গিল্ড ব্যবস্থা রমরমা বেড়ে উঠেছিল। স্বর্ণালঙ্কা নির্মাণ, হাতির দাঁতের কাজ, সূক্ষ্ম কারুকাজ, মণিমুক্ত, মূল্যবান পাথর বিক্রি, অর্থশাস্ত্রে বলা হয়েছে মাদুরাইতে উন্নতমানের বস্ত্র তৈরির কারখানা ছিল। আশেপাশের অঞ্চলে অনেকগুলি মুদ্রা পাওয়া গেছে। এদের মধ্যে পাণ্ডবদের মুদ্রাও আছে। মাদুরাই শহরের বণিকরা অনেক অনুদান দিত। রক্তাই ছিলেন পাণ্ডব রাজাদের একটি বড় বন্দর। এই বন্দর মুক্ত বাণিজ্যের জন্য বিখ্যাত ছিল। সঙ্গম কবিরা গ্রিক লেখকরা এর উল্লেখ করেছেন। ওই অঞ্চলে আরো দুটি প্রধান অর্থনৈতিক কাজকর্ম ছিল কুম্ভকারের ব্যবসা বাণিজ্য এবং মুক্ত সংগ্রহ করা। গোড়ার দিকটা চলে রাজধানী ছিল দরায়ু। সঙ্গম কবিরা এই শাখাগুলিকে দ্রুত শহর এবং দ্রুত শহরের মধ্যে দিয়ে উল্লেখ করা হয়েছে যে বৃহৎ অট্টালিকার উপস্থিতি। কবিরা এই শহরগুলোতে সমাধি স্থলগুলো উল্লেখ করেছেন। এগুলো ছিল সব পাথরের সমাধি। এইভাবে সঙ্গম সাহিত্যে কাঞ্চি এবং সঙ্গম নগর পল্লবদের রাজধানী এখানে শাসক কার্য যে বৌদ্ধ বিহার ছিল তা অবসম্ভব। একথাও সম্ভবত ছিল একটি শহরের বৈশিষ্ট্য। এগুলো ছিল সব পাথরের নির্মাণ। সঙ্গম সাহিত্যে কাঞ্চি ছিল একটি মন্দিরের নগর এবং পল্লবদের রাজধানী। এখানে শঙ্কর কাঠ বৌদ্ধ বিহার তৈরি করা হয়েছিল। ব্যাসব সমুদ্র মাধ্যম সম্ভবত ছিল একটি বন্দর শহর যা কাঞ্চিকে মণিমুক্ত সমুদ্রের মধ্যে দিয়ে উন্মুক্ত করা হয়েছিল। মণি এবং তৈরি পাথর কাটা, সুতো কাটা, বস্ত্র বয়ন ব্যবসা প্রভৃতির মধ্যে দিয়ে দক্ষিণ ভারতের বাণিজ্য এগিয়ে গিয়েছিল। এইভাবে উত্তর এবং দক্ষিণ ভারতের বাণিজ্য পুরোটাই একই সঙ্গে প্রাচীন ভারতের বাণিজ্যেরই দ্যোতনা দেয়। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।